আজ আমাদের কাছে প্রশ্ন করেছেন যে কোন মহিলার সাথে ব্যভিচারের পর তার মেয়েকে বিবাহ করা জায়েজ হবে কিনা। মহতরমা, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যিনি করেছেন। এর মাধ্যমে আমরা ইসলামের অনেক মৌলিক বিষয়গুলো পরিষ্কার হতে পারব। অর্থাৎ বিষয়টা হচ্ছে, একজন অবিবাহিত পুরুষ একজন বিবাহিত মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়, পরবর্তীতে উক্ত মহিলার মেয়ের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিয়ের পর এই মেয়ের জামাই তার শ্বশুরের সাথে আর ব্যভিচারে লিপ্ত হয়নি, এবং তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে এই মেয়ের গর্ভ থেকে 5টা সন্তান জন্ম নিয়েছে। জানার বিষয় হচ্ছে, যার মাধ্যমে তাদের বিবাহ হয়েছে কিনা এবং বাচ্চারা তাদের অরিজিনাল পিতার নাম, মায়ের নাম তারা পাচ্ছে কিনা, বা হারামজাদা হচ্ছে কিনা, বা বৈধ সন্তান হচ্ছে কিনা, এটা হচ্ছে জানার। আমরা এখানে যে বিষয়টা পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে, ইসলামের কিছু মৌলিক নীতিমালা আছে, এর মধ্যে ইসলামের বিধান অনুযায়ী কোনো বিবাহিত অবিবাহিত যে কোনো পুরুষ অথবা কোনো মহিলার সাথে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় অথবা কামভাব বা কাম উত্তেজনার সাথে কাউকে স্পর্শ করে চুমু দেয়, অথবা সে কোনোভাবে কারো যৌনাঙ্গের ভিতরের অংশের দিকে যদি তাকায়, গুপ্তাঙ্গের ভিতরের অংশ যদি তাকায়, পুরুষের জন্য উক্ত মহিলা হারাম হচ্ছে কিনা, বা এই মহিলার মেয়ে এবং এই মহিলার মা বা দাদি নানি বা নিচের যারা আছে, নাতনি বা মেয়ে হারাম হচ্ছে কিনা, এই বিষয় সম্পর্কে ইসলামের কিছু নীতিমালা আছে। ইসলাম বলছে যে কেউ যদি কোনো মেয়ের সাথে জেনা করে, জেনা করবার কারণে এই মেয়ের মা এবং তার ঊর্ধ্বতন যত মহিলা আছে, মা আছে, দাদি আছে, পদস্থন যত মহিলা আছে, সব হারাম হয়ে যায়। এখন এই বিষয়টা এখানে পরিষ্কার করতে হবে যে হারাম হওয়ার কারণে বাচ্চাদের কি হবে। ইসলামের বিধান হচ্ছে যে কাউকে যদি কেউ কাম উত্তেজনার সাথে গুপ্তাঙ্গের ভিতরের অংশের দিকে তাকায় অথবা স্পর্শ করে, তাহলে যে মহিলার সাথে এই কাজটা করলো তার মা, দাদি, নানি এবং তার নিচে যারা আছে, মেয়ে, নাতনি, তারা হারাম হয়ে যায়। জিনাকারী ব্যক্তির জন্যে এই মেয়েটিকে কোনোভাবে বিবাহ হালাল হয়নি, যেহেতু যিনি জিনা করেছেন তিনি তার শাশুড়ির সাথে জিনা করেছেন বিয়ের আগে, এবং যে মেয়েটার সাথে জেনা করেছেন জেনার পরে তার মেয়েকে তিনি বিয়ে করেছেন। সুতরাং এভাবে যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই তাদের বিবাহ হালাল হবে না। পরিষ্কার ইসলামের বিধান হচ্ছে এই মেয়ের সাথে বিবাহ শুদ্ধ হয় নাই, বিদায় এতদিন যে মেলামেশা করেছে এটা নাজায়েজ এবং চূড়ান্ত পর্যায়ের হারাম হয়েছে। তাদের উভয়কে খালেস নিয়তে তওবা করতে হবে, আল্লাহ চাহে ক্ষমা করে দিতেও পারেন। যেহেতু যে মেয়েকে বিয়ে করেছে তার মায়ের সাথে সে জেনা করেছে, বিদায় এই মহিলার উপরের যত মহিলা আছে, নিচের যত মহিলা আছে, সবার সাথে তার বিবাহ হারাম। কিন্তু জানার বিষয় যেটা হচ্ছে এখানে, সাথে সাথে আমরা যখনই মাস আলা জানবো সাথে সাথে আমরা আলাদা থাকব, এবং মেয়েটা স্বামীর কাছ থেকে সরে গিয়ে পূর্ণাঙ্গ ইদ্দত পালনের পরে সে অন্য পুরুষকে বিবাহ করতে পারে। এখানে আমরা যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে, বিবাহ শুদ্ধ না হলেও শরীয়তের বিশেষ একটা হিকমতের কারণে এই জায়গায় এসে সন্তান সন্ততিগুলোকে আমরা হারামজাদা বলবো না, আমরা বরং বাপের থেকে তাদের নসব সাবিত করব
এবং বাপের থেকে তাদের মিরাস বা উত্তরাধিকার পাবে, এটা ইসলাম পরিষ্কার করে দিয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কেউ যদি কোনো অবিবাহিত পুরুষ কোনো বিবাহিত নারীর সাথে জেনা করে, জেনা করার পরে যদি যার সাথে জেনা করলো তার মেয়েকে বিয়ে করে, তাহলে বিবাহ শুদ্ধ হবে না। এই জেনা করার কারণে তার উপরের এবং নিচের সব মহিলা হারাম হয়ে যায়। প্রমাণ হচ্ছে হিদায়া দ্বিতীয় খণ্ড 309 নম্বর পৃষ্ঠা, আহসানুল ফতোয়া 5 নম্বর খণ্ড 454 নম্বর পৃষ্ঠা, ফতোয়া দারুল উলুম 7 নম্বর খণ্ড 327 নম্বর পৃষ্ঠা, কিফায়াতুল মুফতি 5 নম্বর খণ্ড 23 নম্বর পৃষ্ঠা, ইমদাদুল মুফতি 5 নম্বর খণ্ড 553 নম্বর পৃষ্ঠা, আজিজুল ফতোয়া 1 নম্বর খণ্ড 534 নম্বর পৃষ্ঠা, আহসানুল ফতোয়া 5 নম্বর খণ্ড 62 নম্বর পৃষ্ঠা, অনেকগুলো কিতাবের মধ্যে রেফারেন্স পাওয়া যায়। সুতরাং এখান থেকে আমরা যে বিষয়টা আরেকটু পরিষ্কার হলাম, সেটা হলো যে কোনো অপরিচিত পুরুষ, কোনো অপরিচিত গায়রে মাহরাম নারীর দিকে যদি সে কুদৃষ্টিতে থাকায়, কামভাব নিয়ে থাকায়, তা এর দ্বারা তার উপরের এবং নিচের কোনো মহিলা হারাম হয় না। হারাম হওয়ার দুটো পদ্ধতি আমরা বলেছি, একটা হচ্ছে জেনার করার মাধ্যমে, আরেকটা হচ্ছে যে মহিলার দিকে সে তাকাচ্ছে সেই মহিলার যদি গুপ্তাঙ্গের ভিতরের অংশের দিকে কেউ থাকায়, তাহলে এর মাধ্যমে হারাম হয়ে যায়। এই হারাম হওয়াটা হচ্ছে উক্ত মহিলার উসুল এবং ফুরো, অর্থাৎ ঊর্ধ্বতন এবং অধস্তন সকল হারাম হয়ে যায় জেনা এবং কুদৃষ্টির কারণে। আর যদি এ দুটো না হয়, অন্য কোনো অন্যায় করে থাকে, তাহলে সে চূড়ান্ত পর্যায়ের কবিরা গুনাহ করে থাকে এবং তওবার মাধ্যমে মাফির সম্ভাবনা আছে, কিন্তু সবাই হারাম হয় না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভাবে হবে না, সংক্ষেপ করে করে দিয়ে